22 জানুয়ারি আর আজকের দিনটা কত বড় সে আর আমি নিজের মুখে বলবো না, সবাই জানো, পুরো ভারত জানে, ভারত কি দেশ থেকে বিদেশ অবধি আজকের দিনটা সবাই চর্চা করছে, সবাই রামের জন্য মানে রাম পুজো নিয়ে একদম পুরো পাগল আছে, পুরো রামময় হয়ে গেছে। আমিও জয় শ্রীরাম বলে আজকের ব্লগটা শুরু করছি, তো জয় শ্রীরাম। আর দেখো আমি ঘরে আগে রাম ঠাকুরের ফটো বসিয়েছি, পুজো করে চলে যাবো মন্দির, আজকে সারাটা দিন আমার পুজো পাঠ নিয়েই কাটবে, তো আমার সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা। জয় শ্রীরাম। দেখো বন্ধুরা সারাদিন তো পুজো পাঠ হলো, এবার হলো এখন বাজে ঘড়িতে 4টার মতন আর চর্চা শুরু হলো, আর ঠান্ডা পড়েছে, সব গুরুবন্ডা চর্চা করছে, আর তো আমি ভাবলাম এর মধ্যে একটু চাও বানিয়ে নিয়ে আসি। তো দেখো চা, আমি আর আমার বর চা বানিয়ে চা আর বিস্কুট নিয়ে চলে আসলাম, মাঝখানে একটু টি পার্টি হয়ে যাবে, খাওয়ার পরে একটু রেস্ট হবে, তারপরে আবার আরতি হবে, পুজো তো চলতেই থাকবে বলো। তো দেখো সবাই গুরুবন্ডা চর্চা করছে। Thank you.
अभी तुरंत दिया ना, अभी तुरंत मिठाई लिए खीर प्रसाद लिए
नानकी वल्लभम राम नाम।